yeah, they telling me to stop. Hey, got 20 G's for the keys. হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি ব্লগিং চ্যানেল। আমি উন্নতি বেথরি থেকে আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই খুব খুব ভালো আছে, আর আমিও ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছি। দেখতে দেখতে গরমকাল কিন্তু কেটে গেল, সামনেই চলে এলো শরৎকাল। শরৎকাল মানেই দুর্গাপূজা, দুর্গাপূজা ভাব। আর দুর্গাপূজা দুমাস বাকি, দেখতে দেখতে কিন্তু দুমাসও কেটে যাবে। আমার অনেক বন্ধুরা হয়তো দুর্গাপূজার শপিং শুরু করে দিয়েছে, অনেকের কেনাকাটা কমপ্লিটও হয়ে গেছে, আবার অনেকের অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি, তাই তো? আমারও কিছু পুজোর শপিং করা কমপ্লিট হয়েছে। তো অনেক সময় দেখা যায় যে জামা কাপড় কিনা, সবার জন্য কেনাকাটা করতে করতে নিজের ঘর গোছানোর কথা মনেই থাকে না, ঘরের জিনিস কেনার কথা। তো এবছর ভেবেছি সবার ফার্স্টে আমি ঘর গোছানোর জিনিসগুলোই কিনব। তো অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো কী কী কিনলাম। গতকাল আমাদের একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ ছিল বাড়ির সবার। তো আমার হাজবেন্ড ভুলেই গিয়েছিল যে আমাদের বাড়ির সকলের নিমন্ত্রণ আছে। যখন আমরা সেজে গুজে রেডি হয়ে বেরোচ্ছি, তখন এই বিরিয়ানিগুলো নিয়ে চলে এসেছে। তো যেহেতু নিমন্ত্রণও আছে আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো এর জন্য বিরিয়ানিগুলো আর খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 প্যাকেট বিরিয়ানি। তো আজকে সকালবেলায় সেগুলো ফ্রিজ থেকে বের করেছি, কিছুক্ষণ আগেই বের করে রেখেছিলাম। তো এইগুলো এখন গরম করব, গরম করে আমরা খাবো। আমার হাজবেন্ড আবার বাসি জিনিস কিংবা বিরিয়ানি এতটা পছন্দ করে না, তো ওর জন্য অল্প একটু ভাত করা হয়েছিল পেঁপে সেদ্ধ। তো ওর পেঁপে সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে, তো পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করা হয়েছিল, সেগুলো খেয়েই ও বেরিয়ে গেছে। আর আমরা এখন এই বিরিয়ানিগুলো গরম করব, গরম করে যে যে খাবে খেয়ে নেব, তারপরেই রান্না বসাবো। এখন আমাদের বাজার আসেনি, তো বলেছে বাজার পাঠিয়ে দেবে। বিরিয়ানি কিন্তু গরম গরম আর টাটকা খেতে ভীষণ ভালো লাগে। তো যেহেতু নিমন্ত্রণ ছিল, কি করা যাবে, আর এতগুলো বিরিয়ানি তো ফেলে দেওয়া যাবে না, পয়সার জিনিস, তো এর জন্য গরম করে সবাই মিলে খেয়ে নেব। তো বিরিয়ানি খেতে খেতে কিন্তু আমার বাজার চলে এসছে। তো আমার দোকানের যে কর্মচারী আছে ও বাজারটা নিয়ে এসছে। তো দেখেন কত কিছু নিয়ে এসছে, আমি নিজেও জানি না এই প্যাকেটগুলো দিয়ে কী কী আছে, তো সবটাই খুলে আপনাদেরকে দেখাবো, একদম স্কিপ করবেন না, সবটা দেখে দেখতে থাকুন। আর আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন কিন্তু প্রায় দিনই বৃষ্টি লেগেই আছে, আর ওয়েদারটা অতটা ভালো না, বাড়িতে জ্বর ঠান্ডা এগুলো লেগেই আছে, একজনের হচ্ছে, একজনের কমছে, আর একজনের জ্বরটা হচ্ছে এরকম। তো দেখি খুলে খুলে কি নিয়ে এসছে। ওইগুলো হচ্ছে তোমার ধনে পাতা, মূলো আর বেগুন, আর এখানে এনেছে লোটে মাছ। তো আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু লোটে মাছ খায় ভীষণ পছন্দের, তো আমিও খুব ভালোবাসি লোটে মাছ খেতে, ভীষণ ভালো লাগে। আর আমার বাড়ির সব প্রত্যেকেই লোটে মাছটা ভালো খায়, তো অনেকে হয়তো খায় না। আর এই প্যাকেটে আছে মাংস, আর বাদবাকি প্যাকেটগুলোতে কি আছে সেটাও দেখিয়ে দেব। তো প্রথমে আচ্ছা, এই প্যাকেটেতেও লোটে মাছ আছে। তো প্রথমে এই যে লোটে মাছগুলো একটু ছোট ছোট সাইজের কিনা হয়েছিল, পরে আবার যখন বেরিয়ে আসলো তখন দেখা যাচ্ছে ওই বড়গুলো দেখেছে, তখন আবার বড়গুলোও কিনে নিয়েছে। আর এটা আছে তোমার ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ তো ভীষণ ভালো লাগে। তো সব কিছু দেখিয়ে দিলাম। তো মাছ মাংস এগুলো কেটে বেছে ধুয়ে রান্না করতে করতে অনেকটা টাইম চলে যাবে, তো ভেবে দেখলাম তো লোটে মাছটা আজকে রান্না করবো আর মাংসের ঝোলটা করি, আর যে ট্যাংরা মাছটা আছে ওটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব, তো অন্য দিনে খাওয়া যাবে। তো আমার হাজবেন্ড বলছিল সব কিছুই রান্না করতে, তো আমার টাইম নেই আর বেলা হয়ে যাচ্ছিল, এর জন্য একটা মাছ ফ্রিজে রেখে দিলাম, আর বাদবাকি মাছ আর মাংসটাই রান্না করব। ধনে পাতাগুলো একদম টাটকা, আর ধনে পাতা দিয়ে মাংস আর এই লোটে মাছ খেতে ভীষণ ভালো লাগবে। এই যে আমি মাছগুলো কেটে নিয়েছি, এখন নুন হলুদ মেখে রান্না করে নেব।
এই লোটে মাছের রেসিপিটা যদি দেখতে চান, আগামীকাল আমি আমার কুকিং চ্যানেলে রেসিপিটা ছাড়বো, তো ওখান থেকে দেখে নেবেন। একবার দেখলেই যে কেউ রেসিপিটা তৈরি করতে পারবেন। আর এই লোটে মাছের রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদ, একবার খেলে সে কখনোই ভুলবে না এর স্বাদ। লোটে মাছ একটু নরম হয়, এর জন্য নুন হলুদ মেখে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। আর এই যে লোটে মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে আর দারুণ গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এখনই খাই, ভীষণ ভালো লাগে লোটে মাছ খেতে। আমার মাংস মাছ দুটোই কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ছান করে আসবো। এই ফাঁকে আমার যা সবাইকে খেতে দিয়ে দেবে। আজকের ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে, ভিডিওটিকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখো আমার মিষ্টি সোনা, আমার মিষ্টি মা, ওর পাপার পাতের থেকে মানে ভাতের থালার থেকে চিকেন নিয়েছে, বসে বসে খাচ্ছে। আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।